রাগ নিয়ন্ত্রণের সুন্না পদ্ধতি ও গুনাহ মাফের কিছু আমল সম্পর্কে জানতে চাই। রাগ মানুষের মধ্যে আছে সৃষ্টিগতভাবে, যার মধ্যে কোনো রাগ নাই তার কোনো মূল্যই নেই, রাগ থাকতেই হবে। একেবারে যদি আপনি বেদা মাছের মতো হন, আসেন এক প্রকারের মস বাইলে মাছ বেদা মাছের মতো চুপচাপ একদম, একেবারে আপনার ভিতরে কোনো অবস্থার পরিবর্তন হয় না, ছেলে আকাম করে, মেয়ে কুকাম করে, পরিবারের লোকেরা উল্টাপাল্টা করে, অধীনস্থ লোকেরা ঝামেলা করে, গুনাহের কাজ করে, নামাজ পড়ে না, আপনার শরীরে কোনো খবর হয় না, আসেন এরকম লোক, এই লোকের কোনো প্রশংসা নেই। আল্লাহ বলেছেন ওয়াল কাজমিন আল গাইজ, যারা রাগকে সংবরণ করে, সংবরণ মানে কি, রাগরে আটকায় রাখে, আল্লাহ এটা বলে নাই, ওয়াল আদিমিন আল গাইজ, যাদের রাগ নাই, আল্লাহ এটা বলে নাই, রাগ থাকতে হবে কিন্তু রাগরে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। রাগ কন্ট্রোল না করতে পারলে বেইজ্জত হওয়া লাগে জীবনে। একটু চোখ বন্ধ করে সবাই যদি চিন্তা করেন কয়েক সেকেন্ডের জন্য, দেখবেন কতবার জীবনে ধরা খাইছেন, বেইজ্জত হয়েছে, শরম পাইছেন উল্টাপাল্টা চেতাচেতি করে, শ্বশুরবাড়িতে কাস্টমারের সাথে, বন্ধুবান্ধব হারাইছেন, মা বাবার সাথে করে পরে শরম পাইছেন, এরকম হয়েছে না হয় নাই। এই জন্য ওই যে বাংলা একটা কথা বিভিন্ন জায়গায় লেখে না, রেগে গেলেন তো হেরে গেলেন, আসলে খোঁচায় খোঁচায় যদি কাউকে আপনি রাগাই দিতে পারেন তো বেচারা ডুবে গেল আর কি। আল্লাহ তালা আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। শরীরে রাগ উঠবে, মাথায় রক্ত উঠবে, কিন্তু এরপরেও ঠান্ডা মাথায় ব্যাপারটা ডিল করব, মাথা গরম করে হুটহাট করে কিছু করব না বা বলবো না, তাহলে আফসোস করতে হবে, ঠিক না বে? ঠিক। এই যে ব্রাহ্মণবাড়িয়াতে কয়দিন পর পরই আপনাদের এলাকায় মারামারির খবর শুনি, আমাদের খুব শরম লাগে। ও আপনাদের এলাকা না ভাই, দুঃখিত, সারা বাংলাদেশ, আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া তো বাংলাদেশে একটা এলাকা, অতএব ভাগ না করে বলি, আমার দেশি ভাইদের মধ্যে যে সমস্যাটা হয়, বদনামি হয়, তখন আমাদের কারোর কাছে ভালো লাগে না, আমাদের সবার কাছে কষ্ট লাগে, ঠিক না? এগুলো কেন হয়, মারামারি এগুলো কেন হয় বলুন তো? এর আগের কারণ, কোনো একটা ঝামেলা তৈরি হয়েছে, মাথায় রক্ত উঠছে, দিলাম ঠুস ঠাস মাইরা, এরপরে জেলের ভাত খাও, ফাঁসির কাষ্টে ঝুলো, বিপদের মধ্যে পড়ো, ঠিক না বে? ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক ব্যক্তিকে দেখলেন, তার মাথায় রাগ উঠছে অনেক রাগ, তখন তিনি দূর থেকে তাকে শুনে শুনে আরেকজনকে বলছেন, ইন্নি লা'আলামু কালিমাতান, আমি একটা বাক্য জানি, যে বাক্যটা এই লোকটা এখন বললে তার রাগ পানির মতো ঠান্ডা হয়ে যাবে, সে বাক্যটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ শয়তান মূলত মানুষের মধ্যে রাগ ক্রোধ সৃষ্টি করে নিয়ন্ত্রণহীন করে দেয় মানুষকে। তখন ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুনে শুনে বলছেন, ডাইরেক্ট বলতে যান নাই, কেন? কারণ রাগের মাথায় যদি আপনি কাউকে বলতে যান, ভাই ঠান্ডা করেন, আউযুবিল্লাহ পড়েন, একটা বক্সিং মেরেও দিতে পারে আপনারে, ঠিক না বি? ঠিক। কারণ মাথা যখন গরম উঠে তখন এই ওয়াজ নসিহত শোনার মতো মানসিকতা থাকে না, মানুষ শয়তান তো নষ্ট করে দেয় মাথা। এই জন্য আউযুবিল্লাহ শয়তান পড়লে কি হয়, রাগ কমে, দাঁড়ান অবস্থার মাথা গরম হইলে বসে গেলেও রাগ কমে, বসা অবস্থা মাথা গরম হলে শুয়ে গেলেও রাগ কম, ছোট ছোট পিচ্ছি পোলাপানের রাগ হয় অনেক বেশি, এদেরকে আজবুল্লাহ পড়ে পড়ে ফু দিয়া যা খাওয়া খানা পিনা দিবেন, পানি দিবেন, এগুলোতে দিবেন, ইনশাআল্লাহ রাগ কম। আল্লাহ তাআলা আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন।